তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ রিজনিং নিয়ে চলে আসলাম। এই রিজনিংটা WBP 2021-এর প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। কি বলছে, প্রশ্নবোধক স্থানে কি বসবে? এই যে প্রশ্নবোধক এখানে দেখতে পাচ্ছ, প্রশ্নবোধক চিহ্ন আছে বা জিজ্ঞাসা চিহ্ন আছে, এখানে কি বসবে? ওকে, তো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে কি আছে। এটা প্রথমে লিখতে দেখতে পাচ্ছি বি আছে, বি এর ঠিক পরের ইংরেজি বর্ণমালা কি হয়, সি হয়, কিন্তু সি লেখা নেই, লেখা আছে কি ডি। ওকে, আবার দেখো ডি এর পরে আছে কি, ডি এর পরে ই আছে, কিন্তু ই লেখা নেই, কি লেখা আছে, এফ লেখা আছে। তাহলে এফ এর পরে কি আছে বলো, এফ এর পরে আছে জি, কিন্তু জি লিখতে হবে না, জি এর পরে কি আছে, এইচ, তাহলে এখানে হলো এইচ, ক্লিয়ার। এবার দেখো এখানে কি দেখতে পাচ্ছ, এখানে কি দেখতে পাচ্ছ, এটা তো লিখে দিলাম। এবার দেখো এখানে দেখা আছে এম, এম এর পরে কি আছে বলো, এম এর পরে এন আছে, এই যে এন আছে, এন এর পরে কি আছে, ও আছে, এই যে ও আছে, তাহলে ও এর পরে কি হবে, ও এর পরে হয়ে যাবে পি, ক্লিয়ার। এবার দেখো এক্স, এক্স এর পরে কোন ইংরেজি বর্ণমালা, ডব্লু, দেখো ডব্লু লেখা আছে, ডব্লু এর পরে কি হয়, ভি, ভিও লেখা আছে, তাহলে ভি এর পরে কি হবে বলো, বি এর পরে হবে ইউ, তাই না, বি এর পরে হবে ইউ। তাহলে বলো এই রিজনিংয়ের সঠিক উত্তর হলো এইচ পি ইউ। কোনটা আছে, কোথায় আছে, এই যে এইচ পি ইউ, সি নাম্বার অপশানটা।